চিন্তা, সবাই বলে চিন্তা করা উচিত নয়, কিন্তু চিন্তা সবাই করে। তিনি ব্যক্তি বিদ্ধ হন, তিনি নিজের অতীতের সাথে বর্তমানের তুলনা করে চিন্তিত থাকেন। একজন যুবক ব্যক্তি ভবিষ্যতে চিন্তা করে থাকেন, নিজের লক্ষ্য কিভাবে পূরণ করা যায়, সেই চিন্তায় মগ্ন থাকে। শুধু একজন বালক, একজন বালকের না তার ভবিষ্যতের চিন্তা থাকে আর না অতীতের দুঃখ থাকে। আর এরকম কেন? কারণ সে শুধুমাত্র বর্তমান নিয়েই ভাবে, তাই সে সব থেকে বেশি সুখী। তাই মনে রাখবেন, যদি আপনি আপনার বর্তমান বিষয়ে ভাবেন, তাতে বাঁচেন, সেটাকে ঠিক রাখেন এবং সেটাকে আরো ভালো করে তোলেন, তাহলে আপনার অতীত আর আপনার ভবিষ্যৎ আপনা থেকেই ঠিক হয়ে যাবে। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধে রাধে।